গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার পেছনে এই সাদা ওয়ালটাই দেখতে পাও, যদিও সব দিকটাই সাদা, আমি যেখানেই দাঁড়াই না কেন, বসি না কেন, যদিও কদিন ধরে আমার ঘর থেকেই ব্লগ শুরু হচ্ছে। এখন বাজে প্রায় 10:26, প্রায় 10:30টাই বাজতে যায় ধরো, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট হচ্ছে। আর এখন শুরুটা খুব যে একটা ভালো হচ্ছে তা বলবো না, এখন যাব আমি একটু সামনের হসপিটালটায়, সেফটিসে যাব, কারণ তোমাদেরকে বলেছিলাম মনে আছে সেই দিয়ার রিসেপশনের দিন আমি একটু পাটা মুচকে গিয়ে পড়ে গেছিলাম, তো ডাক্তার তো তারপর দেখানো হয়েছে। এখানকার ডাক্তার সহজে তোমায় ওষুধ, এক্সরে, ইউএসজি এই জিনিসগুলো একদমই বিশ্বাসী নয়, একদমই লিখতে চান না আর কি, তো মানে সর্দি কাশি জ্বর হলেও সহজে ওষুধ দিতে চান না, বলে ভেপার নাও, মানে টোটকায় যেটুকু কমে আর কি, যদি দেখে একদমই 3-4 দিন বা 5 দিন হয়ে গেছে তখন ওষুধ দেয়। তো মানে আমার তাই তো বলে মতামত, কারণ আমি যেটুকু সোয়ার সর্দি কাশিতে ডাক্তার দেখেছি আমার সাথে তাই হয়েছে আর কি। তো তারপরেও এই এক্সরের জন্যে, মানে উনি এক্সরের জন্য তখনও লেখেননি আর কি, তখন ওষুধ দিয়েছিলেন, আর কলকাতা থেকে আমি যা ওষুধ খেয়েছিলাম ওনাকে দেখিয়েছিলাম, এই যা হয়েছিল আর কি। তো পুরো ব্যাপারটাই না কমে গেছে, পুরো পাটা যে ফোলা ছিল সেটাও ওষুধ খাওয়ার পর, মলম দেওয়ার পর পুরোটাই কমেছে, কোনো আলগা ব্যথা নেই, কিচ্ছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই গিটটা যেটা থাকে সেটা ফুলে থাকছে, মানে একটুখানি ফুলে আছে, হাতটা একটু বেরিয়ে আছে, হাত দিলে বোঝা যাচ্ছে। আর আমি না বাবু হয়ে বসলে তো ডান পাটা নিচ দিকে দিয়ে বসি, তো সেই টাইমে যখন চাপটা পড়ছে আমি বেশিক্ষণ নিতে পারছি না, মানে ব্যথা করছে, তখন আমি পা মেলে বসছি, না পা এরকম উঠিয়ে বসছি, যাই হোক যাতে পাটায় না লাগে সেভাবে তখন বসতে হচ্ছে। কিন্তু এটা তো কোনো সলিউশন নয়, আমার পাতে চাপ দিলে কেন লাগবে আমার। তারপর অনেকক্ষণ ধরো দাঁড়িয়ে রান্না করছিলাম, বিরিয়ানির দিন আমার পাটা একটু ব্যথা করছিল ওখানটা, তো এগুলো ঠিক লাগছে না আমার, যদিও মাঝে একবার চেক আপে উনি যেতে বলেছিলেন, তো আমারই যাওয়া হয়নি, আমার নেগলিজেন্সে। আমি ভেবেছিলাম কমে গেছে হয়তো, ওটাও যেটুকু আছে সেটুকু হয়তো কমে যাবে, তো বাঙালি যেটা হয়ে থাকে আর কি, সবই চলেছে, ডাক্তার দেখাতে যাওয়াটা হয়নি আর কি, মানে কোনোভাবে হয়ে ওঠেনি। আর ওরও সত্যি কথা বলতে নাইট শিফট থাকে, তারপর সকালে উঠে ঠেলে ধাক্কিয়ে ও আমাকে নিয়ে যাবে, আমার ভালো লাগেনি ঠিক, তাই আর হয়ে ওঠেনি। তো ও আমাকে এখন বকা দিচ্ছে, ওকে না এই জিনিসগুলো আমি আর বলিনি। আর পায়ের ওই কোনাটাতে তো ও ঠিক খেয়াল করেনি, সেদিন পাটা মেলে আমি বাড়িতে ভিডিও কল করছিলাম রোববার, সেদিনকেও দেখেছে, দেখার পর ও বলছে এরকম অবস্থা তুমি বলনি, যাই হোক বকা খেলাম, একটু ঝাড় খেলাম, যাই হোক। তো তাই জন্য আজকে যাব একটু এক্সরেটা করাতে, যদি এক্সরে করে দেয় তো ভালো কথা, কারণ ডাক্তারের লেখানো নেই, তো আমরা যদি এক্সরে রিপোর্টটা খারাপ আসে বা কিছু চাপ খেয়েছে বা হাড়ের কোনো গন্ডগোল দেখা দেয় তাহলে একদম সেন্ট জনসে গিয়ে আমি ডাক্তারটা দেখিয়ে নেব। আমার ব্যাটারি লো হয়ে গেছে ফোনে, যাই হোক। তো আর যদি হসপিটালে এখন ডাক্তার লিখে নি বলে না করে দেয়, দেন কালকে সকালে আমরা সেন্ট জনসে গিয়ে দেখিয়ে নিয়ে ওখানেই হয়তো ডাক্তার এক্সরে এবার তো করতে দেবেই, তাহলে ওখান থেকে এক্সরে করে নেবো, বা ডাক্তার যেটা বলবে সেটাই হবে। আপাতত যাবো এক্সরের উদ্দেশ্যে, আর ওর নিজের কিছু কেনাকাটা রয়েছে সেটাও করবে আর কি, তো এইসবই কথাবার্তা হয়ে রয়েছে, তো চলো আস্তে ধীরে বেরোনো যাক। তো চলো এবার দুজনে বেরোচ্ছি। বাবু হেলমেট নিয়ে বেরিয়েছিলেন, গাড়ির চাবি নেননি, লিফটে উঠতে গিয়ে আবার মনে পড়লে যে তিনি গাড়ির চাবি নেননি। তো বেরোচ্ছি কিছু কাজ নিয়েই, প্রথমে দেখবো আমার পাটা এক্সরে হয় কিনা সেই একটা কাজ, আর দ্বিতীয় কাজ হচ্ছে ওর কিছু খাতা পেন এসব লাগবে, চাকরির জন্যেই আর কি, পড়াশুনো করছে একটু নিজে নিজে, তো এইসব আর কি লাগবে খাতা পেন, তো সেখান থেকে আমারও একটা খাতা একটু লাগবে। আমার না খাতা পেন দিয়ে লেখালেখি করতে ভীষণই ভালো লাগে, লিখতে ভীষণ ভালো লাগে, তো কন্টেন্টের জন্যও কিছু মাঝে তোমরা দেখেছো আমি 2-3টে ভিডিও এরকম আমার দিয়েছি, কিন্তু ওই আর কি লেখালেখির টাইমটা ঠিক পাওয়া যায় না, টপিকটা মাথায় আসতে একটু টাইম লাগে, যেহেতু এই বিষয়ে কখনো ভাবিনি না ওই জন্য। তো যাই হোক, তারপরে দুজনের চোখটা দেখাবো, চশমা করতে দেবো, জানি না এসে রান্না কখন হবে, ও হঠাৎই আজকে আমাকে সকাল থেকে বলেনি, যদি সকাল থেকে বলতো দেন আমি 8:30-8টার দিকে উঠে আমি রান্নাবান্নাটা করে নিতাম। আমার না বাড়িতে কাজ ফেলে গেলে মনে হয় যে গিয়ে কি খাবো, গিয়ে এখানে তো আর শাশুড়ি নেই যে বা মাও নেই সামনাসামনি যে হ্যাঁ মাকে ফোন করে বলে রাখলাম মা তুমি রান্না করে রাখো আসার সময় নিয়ে আসবো, বা শাশুড়িও নেই যে শাশুড়ি রান্না করে রেখে দেবে মামনি আর কি, তো সবটা মিলিয়ে একটু তো অসুবিধা হয়ই কোথাও বেরোলে এই টাইমে। তো অলরেডি এখন 11টা বাজতে যায় আর আমরা বেরোচ্ছি, জানি না কাজ করে কখন ফিরবো, আর ও বলছে এইভাবে তুমি কাজ কাজ করলে আমার জীবনেও কিছু কাজ হবে না, কারণ আমাদের উঠতে উঠতে বেলাই হবে, ওর নাইট শিফট যেহেতু ঘুমাতে ঘুমাতেই আমাদের 4টে বেজে যায়, তো ওই জন্য। আর ভুরুটা দেখো প্রমি, তুমি কি আমার ভুরুটা দেখেছো?
অ্যামাজনের জঙ্গলে পরিণত হচ্ছে দেখবো, এখানে বাঘ হরিণ সব ঘুরে বেড়াবে এরপর। তো ঠিক আছে করাবো, দেখি জামা হচ্ছে না, বাড়ির সামনের পার্লারটা উঠে গিয়েই হয়ে গেছে মুশকিলটা। তো চলো এবার বেরোই। এসে তো ছিলাম, ব্যাগটা দেখতেই পাচ্ছ, আর চুলগুলোর অবস্থা হয়ে যাচ্ছে, হেলমেট পরে পরে অ্যান্টেনার মতো উঠে যাচ্ছে। এসেছিলাম শেট্টিজে, এখানে এক্সরে হয় না, বিকাশে যেতে বললো, ওপারে গিয়ে দাঁড়াবো, যেটা কিনা কদিচি কানালি ক্রস দিয়ে, যে আমি ওপারে গিয়ে দাঁড়াই ওর স্কুটিটা ঘুরিয়ে নিয়ে আসু, এই এক সমস্যা। যাই হোক জানা তো রইল, এই বাড়ির কাছে এই হসপিটালটা আছে ঠিক কথাই, কোনো কাজের নয়। এই কদিচি কানালি ক্রস দিয়ে আরেকটা আছে, দেখি ওটাই গিয়ে কি হয় না হয়। তো চলো, ভালো গরম জানো তো এখানে, মানে রোদটা পুরো গা চিনচিনিয়ে দিচ্ছে একেবারে। তো আমরা না চলেই যাচ্ছিলাম, বিকাশটা যেহেতু ওদিকে ওকে গাড়ি ঘোরাতে হবে বলে, তো আবার এই বিনায়কটা চোখে পড়লো, তো বিনায়কে ঢুকে গেছি, এক্স রে হবে বললো, তো দেখা যাক রিপোর্টও দিয়ে দেবে বললো। তো কতটা কি হয় জানি না, এখানে কোনোদিনও আসিনি, কেমন একটা কেন লাগছে বলো, দু মিনিট ওয়েট করতে হয়ে যাবে, তো দেখি আগে করিয়ে নিই। চলো, আমার হয়ে গেছে, পাটা একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে করেছে, তো আমার পাটা একটু একটু ব্যথা করছে এখন, তো একটু ফুলে যেহেতু রয়েছে বুঝতেই পেরেছে কোথায় করতে চেয়েছি আর কি, যেহেতু ডাক্তারের কোনো লেখা নেই না তাই করে দিয়েছে, এটাই কপালটা ভালো। যাই হোক, আমরা দুজনে সকাল সকাল চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি, ওকে আমি বললাম কিছু করে দিই, বললো না একটু ধোসা খেতে ইচ্ছে করছে আজকে, তুমি তো খাইয়েছো বাইরে থেকে খাবো। তো উল্টো দিকে ওই মঙ্গলা ভবন হয়েছে, এখন নামটা কী যেন ছিল একটা আগে, হালুয়ালা আর একটা কী যেন ছিল, না এটা নাম আগে কী ছিল ভুলে গেছি, যাই হোক কিছু একটা ছিল, তো সেটার নাম চেঞ্জ হয়ে গেছে এখন, এখন হয়েছে মঙ্গলা ভবন। তো ওখানে আমরা ধোসাটা খেতে থাকবো, এখানে পেমেন্টটা করে দিয়ে যাচ্ছি, 10 মিনিটে রিপোর্ট দিয়ে দেবো, তো দেখা যাক। দেখো এটা তো আগেও খেতে এসেছি, তোমরা দেখেছো ওই যে হালুয়ালার পাশ দিয়ে আমাদের গলি, আর এখানে মঙ্গলা ভবন হয়ে গেছে, আর মঙ্গলা ভবনের অপোজিটেই ঠিক এইটাতে আমি এক্সট্রাটা করাতে ঢুকেছিলাম। তো চলো যাই, এখানে গিয়ে একটু মশলা টোসা খেয়ে নিই, কারণ অলরেডি 11টার বেশি বেজে গেছে। ওকে বললাম, ও বললো না এখান থেকে খেয়ে, যদিও প্ল্যান সেরকম কিছু ছিল না, দেখা যাক, ভেবেছি একটাই মশলা ধোসা নেবো, দুজনে ভাগ করে খেয়ে নেবো, এখন অনেকটা বেলা হয়ে গেছে। এসে গেছে আমাদের মশলা ধোসা, সাম্বার আর কোকোনাট চাটনি, ভালো করেছে চাটনিটা বলছে তো, ভালো করেছে, দেখা যাক এবার। বানাতে দিতে গিয়ে দুজনের পুরো কালঘাম ছুটে গেল, এখানে যে কি বলতে চায় আর আমরা যে কি বলতে চাইছি ওদের বোঝানোটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। আমরা চেঞ্জার চশমা পরি দুজন নেই, মানে আমার যেহেতু সূর্যের আলোতেই প্রবলেমটা হয় বেশি, তো আমার বাঁ দিকের চোখটাতে কোনো প্রবলেম নেই, এখানেও ডান দিকের চোখটাতেই প্রবলেম, আরেকবার পাওয়ারটা চেক করিয়ে নিয়ে চশমাটা দিল, বাট পাওয়ার আমার একই রয়েছে। ওর পাওয়ারটা একটু ডান চোখেরটা কমেছে, তো বা চোখে নেই পাওয়ার, ওরও তাই, ডান চোখেটা বেড়েছে, বা চোখে কোনো পাওয়ার নেই, ওরও তাই, আমারও তাই সেম, শুধু ডান চোখেই পাওয়ার আছে, ওরটা অনেকটাই বেশি, আমারটা অনেকটা কম আছে। তো বললো শুরু থেকেই পড়লে, আর আমাকে ওই ডাক্তারও তাই বলেছিল, শুরু থেকে পড়তে পারো তাহলে একটা টাইমে ছেড়ে দিতে পারবে চশমা। তো সেটাই বানাতে তো দিলাম, তবে জানি না ওখানে কত করে চলছে, বাট আমাদের এখানে সব ফ্রেম ট্রেম সব নিয়ে বলতে পারি, মানে এদের এখানে একটা ভুয়ো ব্যবসা চলছে, একটা ফ্রেম নিলে আরেকটা ফ্রেম ফ্রি, বাট আমার মনে হয় না সেই ধরেই নেয় আর কি। বলতে পারি যা 3,300 টাকা করে পার চশমা পড়লো, দুটোতে সকাল সকাল কোনো ইনকাম ছাড়া 6,600 টাকা বেরিয়ে গেছে। ও আর আমি চশমার দাম শুনে তখন তো আর বলতে পারি না যে না নেবো না, আর নেওয়ার জন্যেই গেছিলাম অবশ্যই, মানে নেবো না বললে কিছু করার নেই, এখন 10,000 টাকা লাগলেও দিতে হতো, হয়তো তখন একটা একটা করে বানানোর প্ল্যান করতাম, বাট এখন দেখলাম 6,600 মতো হয়েও যাচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না আর কি, করা যাবে, যেটা লাগবে সেটা তো পড়তেই হবে। এর জন্য আমাকে বলেছিলাম কলকাতা থেকে, বাট কলকাতাতেও আমার মনে হয় না এখন কোনো একটা কম দামে হয়তো হতে পারে, মাথা যন্ত্রণায় দুজনেই ভীষণ ভাবে কষ্ট পাচ্ছি, যেহেতু পাওয়ারের হেরফের হয়ে গেছে। তো আমার একটা চশমা ছিল তখন চেঞ্জার ছিল শুধুমাত্র, আর এটা বললো ইউভি, মানে কোনো রশ্মিকেই তোমার লেন্স ভেদ করে চোখে প্রোটেক্টর দিয়েছে আর কি। তো চেঞ্জার বলতে এখানে কিছু বোঝে না, ডে নাইট বোঝে একটা, বললো ওই লেন্সটা
দাম নাকি 6,000 কত টাকা শুনে বর আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ চেঞ্জারের দাম এতটাও নয়, বেশি একটু কিন্তু এতটা নয়। জানি না এখন কলকাতায় কত হয়েছে, তো আর বকবক করবো না। 1:15 বেজে গেছে, আসার সময় একটু তালশাঁস বিক্রি হচ্ছিল গলির মুখে, তো একটু দুখানা তালশাঁস মানে দুখানা তালের তালশাঁস আনলাম। এখানে পার তালের তালশাঁস বিক্রি হচ্ছে, মানে একটা তাল বিক্রি হচ্ছে 40 টাকা করে। কলকাতায় এখন কত চলছে, ওখানে তো বোধহয় পিস হিসেবে বিক্রি হয়, তো এখানে 3 পিস বেরোচ্ছে একটা তাল থেকে। তো যাই হোক, এখন শুরু যেহেতু এখন তো একটু দাম হবেই, আর গরম এত পড়েছে না, ও তো এসে জামা কাপড় ছেড়ে ফেলেছে, আমি আর কুর্তিটা ছাড়বো না ভেবেছি, এটা পরে আমি রান্নাঘরে যাই ঢুকি আগে। তো এক্সরে তো করালাম, ও বলছে রিপোর্টটা খুব একটা ওর ভালো লাগছে না। যাই হোক, আমার সেরকম কিছু মনে হয়নি, কালকে ডাক্তারটা দেখাই। ও দেখতে জানে, ও ডাক্তার ছিল। যাই হোক, তো আর বেশি কথা বলবো না, এই নিয়ে আমি অলরেডি ঝাড় খেয়ে গেছি একবার। তো চলো আমি রান্নাঘরে যাই আর দেখি কি করতে পারি এত তাড়াতাড়ি। তোমাদের সাথে সেই তখন কথা হয়েছিল যখন কিনা এসেছিলাম চশমার দোকান থেকে, তারপরে আর কথা হয়নি, তাড়াহুড়ো করে কাজ ফাজ সেরে নিয়েছিলাম। সেরে নিয়ে তারপর খেয়ে দিয়ে আজকে রান্না করেছিলাম হচ্ছে ডাল সেদ্ধ, আলু পাঁপড় ভাজা আর 2 পিস কাতলা মাছ লাস্ট ছিল, সেটাকে রান্না করেছিলাম আজকে। এই করেছিলাম রান্না, আর জামা কাপড় দিয়েছিলাম, সেগুলোকে শুকিয়ে গেছে, নিয়ে গেলাম ঘরে চা করলাম। আর ভাষণ দেখবে আমার রান্নাঘরে, মানে ওটা কেউ বলবে না যে দুজনের, যদিও শুধু দুপুরের নয় এটা, ওই আর কি দেখো সব উল্টে দিয়েছি আর কি। এখন আগে মোটামুটি আমার একটু বাসনের অভাব ছিল, এখন আর আমার বাসনের অভাব নেই, প্রচুর বাসন হয়ে গেছে। দুজনের আন্দাজে ঠিক আছে, দুজনের জন্য চলছে ভালোই, আমার আর কিছুর দরকার নেই আর কি। তো গাছে আজকে সকাল থেকে জল দেওয়া হয়নি, জানো না তো গাছ ওইভাবেই পড়ে রয়েছে। তো ওর শার্টটা চেয়ারে টানিয়ে রেখে দিয়েছে, আজকে আর রাখবো না ভাজ করে, কারণ কালকেও যেতে হবে আমাকে নিয়ে ওর। তোমাদেরকে দেখাই, ওর রিপোর্টের এটা দেখলেই রেগে যাচ্ছে নাকি, এই যে এই আমার এক্সরে রিপোর্ট। তো দেখিও না বলছে, দেখিও না বেশি। তো এবার ওই এক্সরে রিপোর্টটা তো করানো হয়েছে, কালকে আমাকে নিয়ে যাবে, নামও লেখানো হয়ে গেছে আর কি, সেন্ট জনসেই যাব দেখাতে আবার। এইসবই হয়ে মানে কথা হয়ে রয়েছে। তো চলো এবার চাটা খাই, চাটা খেয়ে দে, আর কোনো কাজ নেই আপাতত, সন্ধ্যেবেলা চশমাটা আনতে যেতে হবে। হ্যাঁ গো, কটার সময় যেতে বলেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে পরে ফোন করবে। লাস্টে আমি আসলে ছিলাম না, আর চশমা টশমা চুজ করে দিয়ে আমি ওখান থেকে তালের শাঁস দেখতে পেলাম, মানে আমাদের গলির ঠিক অপোজিটেই চশমার দোকানটা, আর এই দিকে বিক্রি হচ্ছিল তালের শাঁস। তো ও দেখে তখন আমি ওকে বললাম, হ্যাঁ গো তালের শাঁস বিক্রি হচ্ছে, আমি জানি ও ভালো খায়। তো তারপরে বললো যে তাহলে তুমি গিয়ে নিয়ে নাও, আমি আসছি, জাস্ট বিলটা করিয়ে নিই। তো আমি কিনছিলাম, ও বিলটা করিয়ে নিয়ে হাফ পেমেন্ট করে নিয়ে চলে এসেছিল, এই হচ্ছে কথা। তো চলো এবার চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু রান্নাঘরে রাতের জন্যে আলু আর পেঁয়াজগুলি কেটে রেখে দিয়েছি, এটাকে ভাজবো আর রুটি বানাবো। দেখো একটুখানি তেলও বেঁচে রয়েছে, কারণ অতটা তেল লাগেনি। আর এখানে রয়েছে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করা, এটার মধ্যে রয়েছে হচ্ছে ধনে পাতা পুদিনা বাটা, আর হচ্ছে টক দই, নুন আর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, ব্যাস এই দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার কাবাব মতো ভেজে দেবো সন্ধ্যেবেলার টিফিন আজকে রেখে। দেখো প্রথমে এরকম শ্যালো ফ্রাইয়ের মতো একটু সেঘে নিয়েছি, তেলের থেকে জল একটু বেরিয়েছে বেশি আর কি, কারণ দই টই দেওয়া রয়েছে ওই জন্য। তো একটা পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশ উল্টে দিয়েছি ব্যাপারটাকে। এরপর আমার কাছে চিমটে নেই আর কি, তো আমি ভেবেছি সাড়াশি দিয়ে ধরে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু সেকে নেবো আর কি, তাহলে স্মোকি ফ্লেভারটাও আসবে, দেখতেও কাবাবের মতো হবে। আসলে তো কাবাব করার নিয়ম এরকমভাবে নয়, আমার কাছে জিনিস নেই বলে যে আমি খাবো না এটা নয়, জিনিস নেই আমাকে ম্যানেজ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এভাবেই আমি ম্যানেজটা করব, সব জিনিস যে থাকতেই হবে রান্নার জন্য এটা কোনো ব্যাপার নয়। তো চলো, রেডি তো হয়ে গেছে কাবাব, আর আমার গ্যাসের অবস্থাটাও খারাপ হয়ে গেছিল বলে আমি সমস্তটা খুলে দিয়েছি, পরে আমি এটাকে কসবাই দিয়ে কষে পরিষ্কার করবো, আপাতত মুছে দিয়েছি শুধুমাত্র। তো চলো নিয়ে যাই, দেখি কেমন লাগে খেয়ে। এখন বাজে প্রায় হচ্ছে, দাঁড়াও বলছি এখন কটা বাজে, এখন বাজে 8:30। তো যাচ্ছি চশমাটার দোকানে বিলটা নিয়ে, কারণ চশমাটা এসে গেছে বলে ফোন করলো, মানে চশমা দুটোই। তো চলো দেখি কি বানিয়েছে না বানিয়েছে, দুটোই ইউভি প্রোটেক্টর দিয়েছে কিনা, দেখা যাক কি বানিয়েছে, চলে যাই। একদমই সামনে দেখো গলিটা দিয়ে জাস্ট বেরোলে ওই যে দেখা যাচ্ছে, তো
দু মিনিটের ব্যাপার, তাই জন্য আর ড্রেস ফ্রেসও চেঞ্জ করিনি। দেখতে পাচ্ছো দোকানটা প্রায় চলে এসেছি, এই দেখো দোকানটাকে নিয়ে চলে এসেছি দুজনের দুটো, এটা ওর এটা আমার, আমারটা একটু একটু দেখতে পাচ্ছ, আজকে আর দেখাচ্ছি না, কালকেই তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ কলি আলু ভাজা তো হয়ে গেছে, শুধু রুটিটা করব তাহলেই হয়ে যায়। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, বেকার টেনে নিয়ে গিয়ে লাভ নেই, কী বা দেখাবো তোমাদের সাথে, কী বা শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্লিজ 150 ওপরে ভিউজ আছে, লাইক কেন আসছে না আমি জানি না, প্লিজ একটা লাইক তো টাচ করলেই হয়ে যায়, এমন কিছু সময় সাপেক্ষ ব্যাপারও না, সেটা দেখতে দেখতে একটা টাচ করাই যায় বোধহয়। তো প্লিজ সাথে দেখো, আর যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, টাটা।